আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা আফগানিস্তান থেকে তুর্কি সেনা প্রত্যাহার এরদোগানের ব্যর্থতা নাকি কূটনৈতিক সফলতা শুরুতেই তুরস্ক প্রসঙ্গ অবশেষে আফগানিস্তান ছেড়েছে তুর্কি সেনারা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় তুরস্কের সেনারা আফগানিস্তানে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সফলভাবে শেষ করে দেশে ফিরছে যত দ্রুত সম্ভব তাদের এই দেশে ফেরা সম্পন্ন করতে চায় তুরস্ক কিন্তু এর মধ্যে কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলায় মারা যান শতাধিক মানুষ এ কারণে তুরস্কের সেনা প্রত্যাহার বৃহস্পতিবার বিকাল থেকে বন্ধ ছিল এখন তা আবারও শুরু হয়েছে তবে বিশেষ বাহিনীর একটি অংশ সেখানে থাকবে আরও কিছুদিন কিছু যন্ত্রপাতি ধ্বংস করার জন্য তুর্কি সেনাদের এই ফেরার মাধ্যমে অবশেষে স্বস্তি পেল মুসলিম বিশ্ব তুরস্ক কয়েক মাস আগে যখন কাবুলে বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণের ঘোষণা দেয় তখন থেকে এই নিয়ে ব্যাপক উৎকণ্ঠায় ছিল মুসলিম বিশ্বের অনেকেই কারণ একদিকে যেমন তুরস্ক সেখানে থাকার জন্য ইচ্ছা বারবার ব্যক্ত করেছিল অন্যদিকে তুর্কি সেনাদের সেখানে কোনো ভাবেই মেনে নেবে না বলেও বারবার ঘোষণা দিয়ে আসছিল আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান তালেবানের মতে তুরস্কের সেনাবাহিনী সেখানে নেটোর অংশ হিসেবে গিয়েছে এবং তাদেরকে অবশ্যই নেটোর সঙ্গে ফিরে যেতে হবে এমনকি এরকমও বলা হয়েছে যে তুরস্কের সেনাবাহিনী সেখানে থাকলে অর্থাৎ একত্রিশ অগস্টের পর সেখানে থাকলে তারা তালেবানের টার্গেটে পরিণত হবে তখন অনেকেই এমন ধারণা করেছিলেন যে হয়তো তুরস্ক সেখানে জোর করেই থাকবে এবং তালেবানের সঙ্গে যুদ্ধে জড়াবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় তুরস্ক আফগানিস্তান থেকে তার সৈন্যদের ফিরিয়ে নিয়ে আসছে এখন কয়েকটি প্রশ্ন সামনে আসে তুরস্কের সেখানে সমঝোতা হলো না কেন তুরস্কের সৈন্য ফিরিয়ে আনায় কার কতটুকু লাভ বা ক্ষতি হবে ভবিষ্যতে তালেবানের সঙ্গে তুরস্কের সম্পর্ক কেমন হবে তুরস্কের সৈন্য রাখা নিয়ে সমঝোতা না হওয়ার অনেকগুলো কারণ কারণ ছিল প্রথম অপ্রত্যাশিত গতিতে নিয়ন্ত্রণ আর সরকারের পতন এবং হল তালেবানের কাবুলে শেষ পর্যন্ত কাবুল থেকে বিদেশি দূতাবাস এবং কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া আপনারা জানেন যে তুরস্কের কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার একটি বড় কারণ হিসেবে দেখানো হয়েছিল এই বিদেশি দূতাবাসগুলো এবং তাদের কর্ম কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা এবং কাবুলের সঙ্গে বহির্বিশ্বের নিরবিচ্ছিন্ন বিমান যোগাযোগ নিশ্চিত করা এখন যেহেতু সেই পরিস্থিতি নেই সেহেতু এই সেনাদের কাবুলে থাকার প্রয়োজনও অনেকাংশেই কমে গিয়েছে এখন তুর্কি সেনাদের সেখানে থাকার আর দরকার নেই তবে বিষয়টি তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের প্রেস্টিজ বা মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যদিও তুরস্কের বাষট্টি ভাগ মানুষও সেনা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন তাই এখানে এরদোগানের প্রেস্টিজের চেয়ে পরিস্থিতির বাস্তবতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আরেকটি বিষয় ছিল কাবুল বিমানবন্দরে থাকা নিয়ে তুরস্ক যে সব শর্ত দিয়েছে সেগুলো তুরস্ক যে সব শর্ত দিয়েছে তা পশ্চিমাদের তথা আমেরিকা ও নেটোর মেনে নেওয়া প্রায় অসম্ভব সিআইএ প্রধান এবং তালেবান নেতার কাবুল গোপন বৈঠকের পরে পেন্টাগন জানিয়েছে তারা একত্রিশ অগস্টের মধ্যে সেনা উঠিয়ে নেবে এবং তারপরে কাবুল বিমানবন্দরে কিছু ঘটলে তাদের কোনো দায় থাকবে না অর্থাৎ এরপরে কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনারা থাকলে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহযোগিতা করবে না প্রধান যে চারটি শর্ত ছিল তার মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রের সহযোগিতা সুতরাং তখনই বোঝা গিয়েছে যে তুরস্ক তার সেনাদের সেখানে রাখবে না যদিও এর মধ্যে কাবুলে ঘটে গেল স্মরণকালের ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা আর তুরস্কের সেনা প্রত্যাহারে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তা হলো তালেবানের সিদ্ধান্তে অনর থাকা তারা শুরু থেকেই যে রকম বলে আসছে যে তুরস্কের সেনাবাহিনীকে তারা নেটোর সদস্য হিসেবে মেনে নেবে না তারা তাদের সেই অবস্থান থেকে বিন্দু মাত্র নটচর করেনি তুরস্ক কোনোভাবেই তাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি অর্থাৎ তুরস্ক তাদেরকে কনভিন্স করতে পুরোপুরি ব্যর্থ হয় সুতরাং তালেবান তুরস্ক সেনাদের মেনে নেয়নি এবং শেষ পর্যন্ত তুরস্কের সেনারা এগারো শতাধিক লোককে নিরাপদে ফিরিয়ে এনে তাদের দায়িত্ব শেষ করে এখন তারাও ফিরে আসছে অর্থাৎ তুরস্ক কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার যে ইচ্ছা পোষণ করেছিল তা পরিবেশ পরিস্থিতি এবং আমেরিকা ও তালেবানের সিদ্ধান্তের কারণে পূরণ হয়নি তুরস্ক যেহেতু জোর করে সেখানে থাকার কথা বলেনি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে এসে সেখানে থাকার ইচ্ছা পোষণ করেছিল এবং আলোচনা সফল না হলে সেখানে থাকবে না বলেও ঘোষণা দিয়েছিল তাই তুরস্কের এই সেনা প্রত্যাহার নিয়ে আসায় দেশটির সঙ্গে আফগানিস্তানের ভবিষ্যৎ সরকারের খুব বড় ধরনের দ্বন্দ্ব হওয়ারও আশঙ্কা নেই অপরদিকে এর একটি বড় প্রভাব পড়বে তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে আরেকটি প্রভাব পড়বে তুরস্কের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে তুরস্ক ওইখানে থাকা নিয়ে যে অভ্যন্তরীণারাস গেমটি বা বিপজ্জনক খেলাটি খেলতে চেয়েছিল সেটাই সফল না হওয়ায় তুরস্কের মধ্যেও এমনকি সরকারের মধ্যেও একটা বড় অংশ হাফ ছেড়ে বাঁচল কারণ এই বিষয়টি নিয়ে তারাও অস্বস্তিতে ছিল অন্যদিকে এর মাধ্যমে যারা এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে সেই শুরু থেকেই তাদের আশাও পূরণ হলো তারা এখন অবশ্য নতুন সুর তুলবে যে এটা হচ্ছে তুরস্কের পরাজয় তারা হয়তো বলবে কি চেয়েছিলে না ওখানে থাকতে এখন তো পারলে না এগুলো দিয়ে হয়তো তারা সরকারকে রাজনৈতিকভাবে ঘায়ল করতে চাইবে কিন্তু এগুলো হালে পানি পাবে না সেনা প্রত্যাহারের মাধ্যমে তুরস্কের সরকার যে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে সেটাই আরেকবার প্রমাণ হলো একে বলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সিদ্ধান্ত নেওয়া আবেগ বা প্রেস্টিজের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়া এদিকে আফগানিস্তানে তুরস্কের বেশিরভাগ কাজ ছিল রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি তৈরি করা বা মেরামত করা সেগুলো সেখানে আছে থাকবে এবং চলবে এই কর্মকাণ্ডগুলো ভবিষ্যতে হয়তো আরও বাড়বে তুরস্কের দূতাবাসও খোলা আছে এবং চালু থাকবে আফগান পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে কিছু লোককে তুরস্ক প্রশিক্ষণ দিয়েছে তাদের অবস্থা কি হবে সেটা হয়তো তালেবান বা ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে তারা সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে তুরস্ক হয়তো তাদেরকে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীতে নেয়ার জন্য তালেবানের ওপর চাপ দেবে তবে তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়ার যে আগ্রহ প্রকাশ করেছে তাদের অবকাঠামোগত উন্নয়নে তুরস্কের সাহায্য চেয়েছে তুরস্কের বিনিয়োগ চেয়েছে তুরস্কের ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের সেখানে আহ্বান করেছে এগুলো হয়তো ভবিষ্যৎ সম্পর্কের ভিত রচনা করবে কাবুল কাবুল পরিচালনার দায়িত্ব অনুরোধ করেছে তালেবান নিয়ে সাড়ে তিন ঘন্টার বৈঠক হয় তবে তুরস্ক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তালেবানের কাজে কর্মের মিল দেখতে চায় তুরস্ক সব প্রতিশ্রুতি তালেবান দিয়েছে সেগুলোর বাস্তবে প্রয়োগ দেখতে চায় তুরস্ক আর আফগানিস্তানে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনেও সহযোগিতা করতে আগ্রহী আঙ্কারা ভবিষ্যৎ আফগানিস্তানের স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক সব দল গোষ্ঠী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে তাদের মধ্যে আছে আব্দুল্লাহ আবদুল্লাহ গুলবুদ্দিন হেকমতিয়ার এবং অন্যরাও তুরস্ক এখনও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ নেটোর সদস্য হওয়ায় তুরস্কের সঙ্গে পশ্চিমাদের সামরিক সম্পর্ক এখনও শক্ত অবস্থানে দেশটির প্রযুক্তিগত সামরিক ও কূটনৈতিক শক্তি ভবিষ্যৎ আফগানিস্তানের পুনর্গঠনে সহায়ক হবে আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের স্বীকৃতিতেও সহযোগিতা করতে পারে তুরস্ক এখন যেহেতু কাবুল বিমানবন্দরের বিষয়টি একটি মীমাংসায় এলো তাই এরপরে তুরস্কের সঙ্গে আফগানিস্তানের বা তালেবানের সম্পর্ক দ্রুত গতিতে এগিয়ে যাওয়া উচিত উচিত তবে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা পাকা পোক্ত করা এবং দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসার বিভিন্ন দেশ যে নতুন নতুন চাল চালবে নতুন করে ছক আঁকবে নতুন করে গেম খেলতে চাইবে সেখানে তুরস্ক কোন বলয়ে অবস্থান নেয় সেটাই হবে গুরুত্বপূর্ণ পূর্ব বলয়ে নাকি পশ্চিম বলয়ে নাকি এই দুই বলয়ের মাঝে তবে এখানে একটি জিনিস লক্ষণীয় যে আফগানিস্তান নিয়ে পূর্ব পশ্চিম বলয় হচ্ছে ঠিকই যেমন একদিকে চীনের নেতৃত্বে রাশিয়া পাকিস্তান মধ্যে এশিয়া দেশগুলো নিয়ে পূর্ব বলয় হচ্ছে অন্যদিকে ব্রিটেনের নেতৃত্বে হচ্ছে পশ্চিমা বলয় কিন্তু কোনো মুসলিম বলয় হচ্ছে না ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যেমন জি সেভেন দেশগুলোর প্রধানদের নিয়ে বৈঠক করেছেন এবং আফগানিস্তান নিয়ে একত্রে চলার ও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ও আইসিও কিন্তু পারত তাদের নেতাদের জরুরি বৈঠক ডেকে আফগানিস্তান সম্পর্কে সিদ্ধান্ত নিতে তারা বলতে পারত যে মুসলিম দেশগুলো আফগানিস্তান নিয়ে একত্রে চলবে একত্রে সিদ্ধান্ত নেবে কিংবা তালেবানের সরকারকে একত্রে স্বীকৃতি দেবে কিন্তু এরকম কোনো কার্যক্রম লক্ষ্য করিনি আসলে ওআইসি যত শক্ত অবস্থান নেবে আফগানিস্তান তত শক্তিশালী হবে এবং দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে এই দেশটিতে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ